আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কেএফসি স্টাইলে চিকেন নাগেটের রেসিপি দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে দুটি মুরগি চিকেন ব্রেস্ট ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চা চামচ আদা ও 1 চা চামচ রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ ও 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ পাপরিকা পাউডার। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ ও 1 টেবিল স্পুন সয়া সস। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 30 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। এখন একটি ময়দার মিশ্রণ তৈরি করে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো ও 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা পাউডার এবং 7 মতো লবণ। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটি ডিম ফাটিয়ে চিকেনের পিসগুলো প্রথমে ময়দায় গড়িয়ে ডিমে গড়ানোর পর ব্রেড ক্রামে কোট করে এগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। আপনারা চাইলে এখানে হাতের ব্যবহারও করতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে ব্রেড ক্রাম বা ময়দা ভিজে যেতে পারে, তাই স্পুনের সাহায্যে করাই ভালো। আমি এখানে বাসায় তৈরি করা ব্রেড ক্রাম ব্যবহার করছি, আপনারা চাইলে বাজার থেকে কিনা ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। চিকেন নাগেটগুলো ডুবো তেলে ভাজতে হবে এবং মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তাই একটি একটি করে চিকেন নাগেট দিয়ে দিব। নাগেটসগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচ বেশি না থাকে, তাহলে ব্রেড ক্রামে কালার চলে আসবে এবং ভিতরে ভালো করে হবে না। দুপাশ ভালোভাবে উল্টে পাল্টে ভিজে নিতে হবে, যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। চিকেন নাগেটগুলো এভাবে তৈরি করলে ভিতরে অনেকটা জুসি ভাব আসে, তার জন্য খেতে অনেক দারুণ লাগে। রেসিপিটি শেষ হওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিও প্রেস করে রাখুন, তাহলে নেক্সট কোন রেসিপি দিলে আপনারা খুব সহজে আপডেট পেয়ে যাবেন। চিকেন নাগেটগুলো হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। বাইরে থেকে কিনে আনা থেকে বাসায় তৈরি করাই বেশি স্বাস্থ্যসম্মত, তাই এই রেসিপিটি যেহেতু এত সহজ বাসায় অবশ্যই ট্রাই করবেন, ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। এছাড়া ইফতারিতেও আপনারা সার্ভ করতে পারেন। আমি এখানে চিকেন নাগেটগুলো ম্যায়োনিজের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে টমেটো কেচাপ দিয়েও সার্ভ করতে পারেন। আজকে রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।